সময় জঙ্গলমহল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মার্বেল লেকে এই মার্বেল লেক পর্যটকদের কাছে একটা অত্যন্ত প্রিয় জায়গা কিন্তু আগামী দিনে এই মার্বেল লেক থেকেই গোটা অযোধ্যা পাহাড়ে সরবরাহ হবে পানীয় জল ইতিমধ্যেই পুরুলিয়ার জেলাশাসক এই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট প্রস্তুত করে ফেলেছেন আজকে আমরা এসেছি তারই সরে জমে সব কিছু খতিয়ে দেখতে এই মুহূর্তে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি ওই দিককে গিয়ে দেখছেন সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন এবং আড়াই বছরের মধ্যে এই যে এখানকার জল অযোধ্যার গ্রামে গ্রামে পৌঁছে যাবে আমরা আরও জানতে পেরেছি যে এই যে মার্বেল লেক এটা আগে ছিল না অযোধ্যার যে পাম্প স্টোরেজ বিদ্যুৎ প্রকল্প সেই বিদ্যুৎ প্রকল্প করার জন্যই এখান থেকে পাথর নিয়ে যাওয়া হয়েছিল দুটো ড্যাম বানানো হয়েছিল এই পাথর থেকে এবং তাতে যে বিরাট একটা গর্ত তৈরি হয় সেটাই বর্তমানে একটা ছোটোখাটো ড্যামের মতো এবং এই যে মার্বেল লেকে অত্যন্ত গভীর প্রচণ্ড গভীর এবং এর নিজের থেকেই জল এখানে আসে মাটির ভেতর থেকে জল চলে আসে মার্বেল লেককে ঘিরে অযোধ্যা পাহাড়ের সাধারণ মানুষের মধ্যে একটা দারুণ উৎসাহ তৈরি হয়েছে তারা তারা অপেক্ষা করছেন বলতে গেলে যে খুব অল্প সময়ের মধ্যেই তাদের যে জল সমস্যা সেটাই মার্বেল লেক থেকেই মিটে যাবে অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক নিয়ে প্রচণ্ড আশাবাদী পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার তিনি একাধিকবার নিজে এখানে এসেছেন পাঠিয়েছেন আধিকারিকদের ইঞ্জিনিয়ারদের এবং তিনি নিশ্চিত যে এখান থেকে জল সরবরাহ করা সম্ভব হবে এবং অযোধ্যা পাহাড়ের গ্রামগুলি সেখানে পানীয় জলের আর সমস্যা থাকবে না সাহেব এই যে মার্বেল লেক এটাকে ঘিরে আপনার পরিকল্পনাটা লেক আমাদের কাছে একটা মানে এটা একটা ড্রিম প্রজেক্ট হিসেবে আমরা নিয়েছি অযোধ্যায় আমরা অলরেডি এখানকার ওয়াটার যে টেস্ট কোয়ালিটি টেস্ট করা হয়ে গেছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করছে আমরা সিরিয়াসলি চিন্তাভাবনা করছি এখান থেকে যদি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে বা কোনোভাবে জল নিয়ে পাইপ লে করে এখানে ঘরে ঘরে পানীয় জল সরবরাহ করা যায় কি না পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট প্রাইমারি রিপোর্ট তৈরি অলরেডি করেওছেন এবং তারা এখন প্ল্যানিং সেকশনে এটাকে পাঠিয়েছেন ফাইন টিউনিং করা হচ্ছে বা সমস্ত জিনিস খতিয়ে দেখা হচ্ছে কারণ পরিশ্রুত পানীয় জল দেওয়ার আগে অনেক কিছু টেস্ট করা প্রয়োজন তা সেইগুলো টেস্টিং হচ্ছে কিন্তু আমরা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী যথেষ্ট হোপফুল যে এখানে আমরা এখানে একটা পানীয় জলের প্রকল্প হিসেবে গড়ে তুলতে পারবো একে কারণ আমরা দেখেছি জানি এর ডেপ প্রায় সিক্সটি ফিট অব এদের ডেপথ আছে এখানে সিক্সটি থেকে সেভেন্টি ফিট এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে এখানে সোর্স যেটা সেটা কন্টিনিউয়াসলি রিপ্লেনিস্ট হচ্ছে এবং এখানে যে আমরা ওয়াটার সাকশান করেও দেখেছি যে সোর্সটা সবসময় রিপ্লেনিস্ট হচ্ছে তা আমরা এটা নিয়ে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করে এখানে আমাদের অযোধ্যার যে জলের কষ্ট এটা মানে মেটাতে পারবো বলে আমরা আশাবাদী এই স্বপ্ন আমরা দেখছি এবং আমরা আমাদের বিশ্বাস যেটা আমরা সত্যি করতে পারবো এর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে ট্যুরিজম পোটেন্সিয়ালিটি অসাধারণ আমরা যদি বাইরে গিয়ে কোনো জায়গায় এটা দেখতাম আমরা ভাবতাম এটা দারুণ কিছু কিন্তু আমাদের যে আমাদের এখানেই পুরুলিয়া জেলাতে যে এই এত ভালো একটা মানে ট্যুরিস্ট স্পট আছে আমরা চিন্তাভাবনা করছি ফরেস্টের সঙ্গেও প্রাথমিকভাবে আমরা কথা বলেছি আমরা চেষ্টা করব যে এখানে কোনো ট্যুরিজম প্রজেক্ট তোলার জন্য এখানে যদি কোনো কাফেটেরিয়া হয় বা ওয়াচ টাওয়ার হয় যেখানে সাধারণ মানুষ এলেন ডে ট্যুরিজমে এলেন এসে দেখলেন তাহলে এটা একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হবে আমরা সবাই আজকে এখানে আমরা যারা আছি এখানে দাঁড়িয়ে সবাই নিজেদের কাছে নিজেদের রিজুমিনেটেড মনে হচ্ছে তেমনি আমরা এক্সপেক্ট করবো যে আমরা এটাকে ট্যুরিজম স্পট হিসেবে ডেভেলপ করতে পারবো এবং কামিং সিজনগুলোতে যারা ট্যুরিস্ট আসবেন তাদের কাছে এটা একটা বড় পাওনা হবে জঙ্গলমহলের এক্সক্লুসিভ খবর জানার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সময় জঙ্গলমহল ইউটিউব চ্যানেল